সৌদি আরবের মক্কায় বয়স্কদের জন্য পবিত্র কারা কাবা শরীফ পরিদর্শন তাওয়াফ ও মসজিদে হারামে চলাচলের জন্য বৈদ্যুতিক গাড়ি চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ মোহাম্মদ কামাল উদ্দিন জানান বৈদ্যুতিক গাড়ির উদ্বোধন করেন দুই পবিত্র মসজিদের প্রধান তত্ত্বাবধানকারী সায়ক ডক্টর আব্দুর রহমান বিন আবদুল আজিজ আস সুদাইসি পায়ে হেঁটে চলাফেরায় কষ্ট হওয়া ও অক্ষমদের জন্য বৈদ্যুতিক গাড়ি কাবা শরীফ পরিদর্শন তাওয়াফ ও মসজিদে হারামে হজ ওমরা পালন ও জিয়ারতকে সহজ করবে ব্যবহারকারীদের জন্য মসজিদে হারাম ও কাবা শরীফে প্রবেশ ও প্রস্থানে সুনির্দিষ্ট স্থান এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমারের সঙ্গে রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি বৈঠক করেছেন এ সময় রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে রেক্টরের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি রিয়াদের বৃহৎ এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বাড়ানোর অনুরোধ জানান এছাড়া দুদেশের শিক্ষকদের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও যৌথ গবেষণার প্রস্তাব দেন রেক্টর সৌধ বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাংশ কোটা বিদেশি ছাত্রদের জন্য সংরক্ষিত জানিয়ে বাংলাদেশি মেধাবী ছাত্রদের আবেদন করার পরামর্শ দেন মেধাবী এবং ইংরেজিতে দক্ষতা থাকলে ভর্তির সুযোগ বাড়ে বলেও জানান তিনি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইমার্জিং ওয়ার্ল্ডস প্রাণ উৎপাদিত কাপ নুডলস প্রোডাক্ট বাজারজাত শুরু হয়েছে বেরোনা রিসোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে আরব আমিরাতে বাংলাদেশের খাদ্য পণ্যের জনপ্রিয়তা ধরে রাখতে পারলে ব্যাপকভাবে প্রসারের পাশাপাশি বাংলাদেশ লাভবান হবে বলে জানান ইমার্জিং ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহবুব এ সময় উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রাশিদুল আলম মিস লিয়ান সহ অন্যান্যরা কাতারে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে করোনার কারণে সীমিত পরিসরে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এতে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল ওমর ফারুক চৌধুরী আমিনুল ইসলাম নুর মোহাম্মদ আমিন ব্যাপারী কারিয়াজ সহ অনেকেই বক্তব্য রাখেন